রোজা শুরুর সঙ্গে সঙ্গে দাম দ্বিগুণ বেড়েছে ইফতারের অন্যতম অনুষঙ্গ শসা, লেবু ও বেগুন সহ মাছ মাংসের দাম। রমজানে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন কুমিল্লা থেকে সহকর্মী সুমন কবির। সুমন, কি অবস্থা দেখছেন রমজানের দ্বিতীয় দিনে, বাজার দরের পরিস্থিতি কেমন, বিস্তারিত জানাবেন। জি অরিন, আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন কুমিল্লা যে বাজার পরিস্থিতি, আমি দেখেছি বাজার কুমিল্লা আসলে ঊর্ধ্বমুখী বাজার। সেই বাজার থেকে যদি জানিয়ে রাখি কুমিল্লার যে অবস্থা, আমি আপনাকে জানিয়ে রাখি কুমিল্লা প্রতি কেজি যে পাইকারি খুচরা বাজার হচ্ছে কুমিল্লা চক বাজার, যে চক বাজার থেকে আসলে সকল পাইকারি এবং খুচরা বিক্রেতারা এখান থেকে বিক্রি করে তোমার পাইকারি মাল নিয়ে যায়। তবে আমি যে বাজারটা আছে চক বাজার, ঐতিহ্যবাহী বাজার, এবং আপনাকে জানিয়ে রাখি অরিন আপনার মাধ্যমে যে কুমিল্লার প্রতিটি চালের অবস্থায় আসলে রমজান আসার সাথে সাথে 60-70 টাকা তো 80 টাকার মতো বৃদ্ধি পেয়েছে। সেই সাথে পেঁয়াজের দাম যদি বলি, আপনার পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে আমরা 130 টাকা করে বিক্রি হচ্ছে, 125 টাকা বিক্রি হচ্ছে, দেশি পেঁয়াজ 90 টাকা 100 টাকা। তবে এখন জানেন চিনির দাম কুমিল্লা 130 টাকা 135, সবকিছু মিলে বলা যায় সানাবোর্ড যেখানে এটা বাজারে ছিল 90 টাকা পছন্দ করে, সেটা এখন 120 টাকা 115 টাকা বিক্রি হচ্ছে। আর আপনি যদি বলি হলুদ মরিচ যাবতীয় যত আইটেম আছে, তেল খোলা তেলটা একটু 170 টাকা করে বিক্রি হচ্ছে, সয়াবিন তেলটা, এবং সেই সাথে যদি জানিয়ে রাখি কুমিল্লার যে বাজার পরিস্থিতি, আমি দেখছি সবকিছু ঊর্ধ্বমুখী। কাঁচা বাজারের কথা যদি বল কি আর বলবো, যেখানে কাঁচা বাজার বেগুন বিক্রি হচ্ছে 100 টাকা 110 টাকা করে, সেখানে লেবুর হালি 60 টাকা 70 টাকা। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কুমিল্লা যে বাজার পরিস্থিতি বলবেন অ্যাবনর্মাল অবস্থা আসলে রয়েছে, যেখানে রমজান মাস হচ্ছে আসলে সিয়াম সাধারণ মাস, সংযম মাস, সেখানে ব্যবসায়ীরা আসলে তার প্রতিযোগিতার মাধ্যমে আসলে বাজার কিভাবে কে কত দাম বৃদ্ধি করবে রেখে সাধারণ মানুষের ভোগান্তির মধ্যে রেখেছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কুমিল্লা বাজার পরিস্থিতি আমরা একটু জানিয়ে রাখি। কুমিল্লার গতকালকে ডিসির সাথে কথা হয়েছিল এবং ভোক্তাধিকারের যারা ছিল মনিটরিং করার জন্য বলা হয়েছে, তারা বলছেন বাজার মনিটরিং করছেন কিন্তু আমরা দেখছি অপ্রতুল, সামান্য দুই একটা অভিযান করে এসে তারা চলে যায় বাজার থেকে, আসলে ওইভাবে বাজার মনিটরিং হচ্ছে না। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে শুনছি আমরা তো বাজার মনিটরিং আজকে বৃদ্ধি করবে, আমাদের কালকে জেলা সমাধান জানিয়েছেন এবং সেই সাথে বলেছে কুমিল্লা বাজার পরিস্থিতি ভালোভাবে দেখার জন্য তারা ব্যবসায়ীকে ডেকেছেন এবং ব্যবসায়ীরা সেই কথা কিছু শুনছে না। আটার দাম যেখানে 160 টাকা 70 টাকা, রসুনের দাম সেখানে 180 টাকা 190 টাকা 210 টাকা মতো রয়েছে। আর যেখানে সবচেয়ে বড় আপনার বিষয় খেসারি ডাল, যেটা ছিল 106 টাকা 110 টাকা, সেই খেসারি ডাল আজকে বিক্রি হচ্ছে 150 টাকা 140 টাকা করে। তার চাইতে বড় বিষয় হচ্ছে পেঁয়াজের যে অবস্থা, পেঁয়াজের বাজার আসলে একটু গরম রয়েছে, যদি ইন্ডিয়ান চিনি এবং পেঁয়াজ না আসতো তাহলে এটা হতো 150 টাকা 160 টাকা। আমরা দেখতে পাচ্ছেন বাজার কিন্তু মাল পর্যাপ্ত মাল রয়েছে, কিন্তু যারা ক্রেতা রয়েছে আসলে তারা কিন্তু সে পর্যাপ্ত সুবিধা পাচ্ছে না। আপনারা আর জানেন কুমিল্লার যে পেঁয়াজ, দেশি পেঁয়াজ যে 90 টাকা 100 টাকা 110 টাকা করে বিক্রি হচ্ছে, সেই সাথে ইন্ডিয়ান পেঁয়াজ 130 টাকা 135 টাকা বিক্রি হচ্ছে। আর সবকিছু মিলিয়ে বলা ছিল কুমিল্লা বাজার পরিস্থিতি এবং কাঁচা বাজার আসলে সবকিছু ঊর্ধ্বমুখী। আপনার ক্ষীরা 70 টাকা 80 টাকা, সেই সাথে যদি বলি লেবু 60 টাকা 70 টাকা, আপনার সিম আলু যেখানে আসলে ফুলকপি সবকিছু দাম কমার কথা ছিল, সবকিছু বাজার রমজান আসার সাথে বৃদ্ধি পেয়েছে। আসলে সবকিছু মিলিয়ে কুমিল্লা বাজার বলছে পাইকারি খুচরা বাজার যেটা চক বাজারে, সে চক বাজার পাইকারি খুচরা বাজার থেকে বলছিলাম আসলে সবকিছু ঊর্ধ্বমুখী করিন। আর কুমিল্লার অবস্থা আসলে ঊর্ধ্বমুখী, আমি বলছি বাজার মনিটরিং বৃদ্ধি করার জন্য আমরা গতকাল গেছিলাম, আজকে বাজার মনিটরিং বৃদ্ধি হবে। এ ছিল কুমিল্লা থেকে সর্বশেষ অরিন। সুমন, আপনাকে ধন্যবাদ।